নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন, যে ভবিষ্যতে এই চ্যানেলটিতে বিভিন্ন অ্যাম্পলিফায়ার, ইকোলাইজার, ক্রসওভার, মিক্সচার ইত্যাদি ভিডিও আসতে চলেছে এবং বিভিন্ন সাউন্ড ইকুইপমেন্টের রিপেয়ারিংমূলক ভিডিও আসতে চলেছে। তাই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, প্লিজ এই ভিডিওগুলিকে শেয়ার করুন। শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই প্রোডাক্টগুলি সম্পর্কে জানতে পারবে ও এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে। তো চলুন বন্ধুরা, আজ দেখে নিই আহুজা কোম্পানির একটি 12 ইঞ্চি 200 ওয়াটের স্পিকার, যেটির মডেল নাম্বার L12MB200। এই স্পিকারটির আমরা ক্লোজ লুক এবং সাউন্ড টেস্ট দেখব। আসছি মূল ভিডিওতে। বন্ধুরা, এটি হলো আহুজা কোম্পানির একটি 12 ইঞ্চি 200 ওয়াট স্পিকার। আমরা জানি যে আহুজা কোম্পানি তার নিজের প্রোডাক্ট খুব ভালোভাবে এবং খুব ভালো মেটেরিয়াল দিয়ে বানায়। তো বন্ধুরা, এই স্পিকারটি একটি ভালো মানের স্পিকার এবং এটিকে আমরা পিএ সাউন্ড এবং প্রো সাউন্ড দু জায়গাতেই ভালোভাবে ব্যবহার করতে পারি। বন্ধুরা, এই আহুজার যে ম্যাগনেট ব্যবহার করে, এই ম্যাগনেটের চার্জ দীর্ঘদিন চলতে থাকে এবং স্পিকারের কোয়ালিটি একই রকম থাকে। তো চলুন বন্ধুরা, দেখে নিই যে আহুজার এই 12 ইঞ্চি 200 ওয়াট স্পিকারটির ক্লোজ লুক। আমরা প্রথমেই দেখব যেখানে আহুজার বড় করে ব্র্যান্ডিং দেওয়া রয়েছে এবং এই আহুজার লেখাটির উপরে একটি রাবার স্টিকার এখানে দেওয়া আছে। এর মডেল নাম্বার L12MB200 এটি লেখা রয়েছে। এটি হাই পাওয়ার, হাই এফিসিয়েন্সি এটিও লেখা রয়েছে। এটি প্রফেশনাল LF স্পিকার, লো ফ্রিকোয়েন্সি স্পিকার এখানে কোড দেওয়া রয়েছে। এটির পাওয়ার 200 ওয়াট RMS, নমিনাল ডায়া 305 mm, 12 ইঞ্চি স্পিকার এটি। এটির ইনফিডেন্স 8 ওহমস এবং এটি 2 ইঞ্চি ভয়েস কয়েলের একটি স্পিকার, মেড ইন ইন্ডিয়া, আহুজা দিল্লির প্রোডাক্ট এটি। বন্ধুরা, আমরা দেখব যে এখানে একটি এয়ার ভেন্টিলেশন দেওয়া রয়েছে যাতে কয়েল হিট হওয়ার পর এই দিকে হিট বেরোতে পারে এবং ঠান্ডা বাতাস এদিকে প্রবেশ করতে পারে। এবং এই এয়ার ভেন্টিলেশনটির ভিতরে দেখব যে একটি তার জালি দেওয়া রয়েছে যাতে বাইরের নোংরা এই স্পিকারটির ভিতরে না যেতে পারে এবং কয়েলটি জাম না করতে পারে। বন্ধুরা, এখানে দেখছেন একটি কিউআর কোডের মাধ্যমে এবং এর নিচে সিরিয়াল নাম্বার লেখা রয়েছে এবং একটি আহুজার হলোগ্রাম স্টিকার এখানে দেওয়া রয়েছে, যেটির মাধ্যমে বুঝতে পারবো আমরা যে স্পিকারটি অরিজিনাল স্পিকার। দেখুন ভালো করে, এখানে আউজার রেডিও লেখা আছে। বন্ধুরা, এই স্পিকারটি হলো ফেরাইট ম্যাগনেটের একটি স্পিকার। এই স্পিকারটির ম্যাগনেট ওয়েট হলো 1.16 kg এবং এই স্পিকারটির টোটাল ওয়েট হলো 4.16 kg এবং এই স্পিকারটির বর্তমান বাজার মূল্য 2500 থেকে 3000 টাকার ভিতরে। এটি নির্ভর করবে আপনি কোথা থেকে স্পিকারটি নিচ্ছেন তার উপর। আর যেখান থেকে নেন, অথোরাইজড ডিলারের কাছ থেকে স্পিকারটি নেওয়ার চেষ্টা করবেন, তার কারণ ডুপ্লিকেট পাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। তো চলুন বন্ধুরা, এরপর দেখি যে এই স্পিকারটিতে এই জায়গাতে ওয়্যার কানেক্টের জন্য টার্মিনাল দেওয়া রয়েছে, এদিকে মাইনাস এবং এদিকে প্লাস। এই স্পিকারটিতে ঠিক এই ধরনের লিড ওয়্যারের ব্যবস্থা রয়েছে এবং লিড ওয়েটটি যেখানে পেপারের সঙ্গে কানেক্ট হয়েছে, পেপার ফোনে কানেক্ট হয়েছে, ওখানে আঠা দেওয়া রয়েছে। এই স্পিকারটি সিঙ্গেল স্পাইডারের একটি স্পিকার, 2 ইঞ্চি ভয়েস কয়েল, কপার ভয়েস কয়েল এর মধ্যে লাগানো রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটি সিঙ্গেল স্পাইডারের একটি স্পিকার।
এই স্পিকারটিতে যে কোন ব্যবহার করা হয়েছে সেটি হলো পেপার টাইপের কোন, এবং যে সাসপেনশন ব্যবহার করা হয়েছে সেটি ক্লথ টাইপের সাসপেনশন ব্যবহার করা হয়েছে, এবং এটি খুব ভালো আঠা দিয়ে এই কোনের সঙ্গে সংযুক্ত করা রয়েছে। দেখছেন বন্ধুরা, এবং এর যে ডাস্ট ক্যাপটি রয়েছে এটি ঠিকমতো দেখলে বুঝতে পারবেন এটি মেশিনারি সিল করা রয়েছে। আঠা দিয়ে মেশিনারি সিল করা রয়েছে। বন্ধুরা, এর পেপারের মধ্যেও কিন্তু সিরিয়াল নাম্বার লেখা রয়েছে। অরিজিনাল স্পিকারের পেপারে কিন্তু সিরিয়াল নাম্বার লেখা থাকে। বন্ধুরা, এই ছিল স্পিকারটির ক্লোজ লুক। এরপর আমরা স্পিকারটিকে একবার সাউন্ড টেস্ট করে দেখব। বলে রাখি যে এর বডি হলো খুবই হেভি বডি, এবং এর বডিতে যে পেন্টটি করা রয়েছে এই পেন্টটি কিন্তু দীর্ঘদিন থাকলেও জং লাগে না। এটি একটি ভালো মেটেরিয়াল দিয়ে তৈরি, যার জন্য স্পিকারটি দীর্ঘদিন পরেও কিন্তু জং লাগে না। চলুন বন্ধুরা, এরপর আমরা এর সাউন্ড টেস্ট দেখব একবার। বন্ধুরা, এই স্পিকারটি সাউন্ড টেস্ট করার জন্য আমরা একটি আহুজা 2500 অ্যাম্পলিফায়ার ব্যবহার করেছি, একটি SP6 মিক্সার ব্যবহার করেছি, এবং একটি মাইক্রোফোন SP100 ব্যবহার করেছি। মোবাইল থেকে অডিও ইনপুট দেবো, এবং স্টেবিলাইজারের মাধ্যমে এসি ইনপুট দিয়েছি আমি মিক্সার এবং অ্যাম্পলিফায়ারে। বন্ধুরা, আমি প্লাসে রেড ওয়্যার কানেক্ট করেছি, অ্যাম্পলিফায়ার থেকে আসা প্লাসটিতে রেড ওয়্যার স্পিকারের প্লাসের সঙ্গে কানেক্ট করেছি, এবং অ্যাম্পলিফায়ার থেকে আসা নেগেটিভ ওয়্যার আমি মাইনাসে কানেক্ট করেছি। ব্লু ওয়্যারের মাধ্যমে আমার নেগেটিভ ওয়্যার আসছে অ্যাম্পলিফায়ার থেকে কমন। তো চলুন বন্ধুরা, এরপর আমরা একবার সাউন্ড টেস্ট দেখব স্পিকারটির কীরকম পারফরমেন্স করছে। হ্যালো, চেক 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 চেক। আমি ইকিউ ফ্ল্যাট করে রেখেছি এই মুহূর্তে, আমি ইকিউকে একটু বাড়াচ্ছি। আমি এই চেককে বাড়ালাম। হ্যালো, চেক 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 চেক। আমি এরপর ট্রিবলকে ফ্ল্যাট করে আবার বেসকে বাড়াচ্ছি, দেখুন। হ্যালো, চেক চেক চেক। বন্ধুরা, এই স্পিকারটির মিড ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সি খুব ভালো। বন্ধুরা, এরপর আমি মোবাইলের মাধ্যমে অডিও ইনপুট দিয়ে দেখাচ্ছি। আমি ট্রিবল বাড়াচ্ছি। আমি ট্রিবলকে কমালাম। বন্ধুরা দেখুন, আমি বেস বাড়াচ্ছি। বন্ধুরা দেখছেন, অল্প সাউন্ডে সাসপেনশন খুব ভালো স্পিকারটি।
বন্ধুরা, এই স্পিকারটিকে আপনারা কোনো ছোটোখাটো অনুষ্ঠান বাড়িতে মনিটর বক্স হিসেবে ব্যবহার করতে পারবেন। গান বাজানোর জন্য যে ছোটো বক্সের আমরা ব্যবহার করি সেখানে ভালোভাবে ব্যবহার করতে পারেন। দুটি বক্সকে আপনি একটি 250 ওয়াট অ্যাম্পলিফায়ারে খুব ভালোভাবে রান করাতে পারেন, না অ্যাম্পলিফায়ারের কোনো ক্ষতি হবে না স্পিকারের কোনো ক্ষতি হবে। এবং হরিনাম কীর্তনের আসলে আমরা এই দুটি স্পিকারকে ব্যবহার করে ভোকাল মনিটর হিসেবে ভালো ব্যবহার করতে পারবো। তাছাড়া বিভিন্ন কলেজ, স্কুল কলেজের বক্তৃতা এবং মিটিং মিছিলের বক্তৃতাতে আমরা এই স্পিকারটিকে মনিটর হিসেবে ব্যবহার করতে পারবো। ভোকাল মনিটর হিসেবে খুব ভালো এই স্পিকারটি, 12 ইঞ্চি 200 ওয়াট আওজা স্পিকার, খুব ভালো স্পিকার এটি মনিটর করার জন্য, ভোকাল মনিটর করার জন্য। তো বন্ধুরা, এই ছিল স্পিকারটির ব্যাপারে কিছু ইনফরমেশন। ভিডিও আর বড় করব না, ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। শেয়ার করলে নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই প্রোডাক্টগুলি সম্পর্কে জানতে পারবে ও এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে। আর যেসব বন্ধু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতে বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক এবং সেটিং। ভবিষ্যতে চ্যানেলটিতে বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও আসতে চলেছে, তাই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।